আজকে আমার বার্থডে আর পার্টিতে আমার বার্থডে ড্যান্স হবে না হয় ইম্পসিবল সো আছে সো লেটস খুব সহজ ভাবে করি রান্না, খুব সহজ ভাবে করি আর খুব কম মশলা দিয়ে করি। মা যে স্টাইলে মটনটা করে সেই স্টাইল তোমাদের একটু ছটা রেসিপিটা দেখে দিয়েছি, তোমরা এভাবে করে দেখো। খুব সহজ পদ্ধতিতে, বেশি খাটনি না, বাট খেতে হেভি লাগে। এখানে করে পেঁয়াজ কেটেছি, ছোট করে কাটেনি কিন্তু বড় করে কেটেছি, আর বড় করে পেঁপে কেটেছি, আর পেঁয়াজও খুব সামান্য অল্প অল্প পেঁয়াজ। 1 কেজি মটনের মধ্যে 250 মতন পেঁয়াজ আছে, আর পেঁপে মিডিয়াম সাইজের পেঁপে অর্ধেকটা আছে। খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এগুলো সব সব দিয়ে মাখিয়ে দেবো আগে, মানে সে নর্মাল ধোয়া মাংস, মাংসতে কিছু মেশানো নেই, সমস্ত কিছু মাংসটা দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁপে দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে দেবে। হ্যাঁ, সমস্ত কিছু দেবো, লবণটা দিয়ে দেবো, টক দই দিচ্ছি, এটাও আমাদের ঘরে পাতানো টক দই, খুব বেশি না অল্প। আদা, জিরে, ধনে আর লঙ্কা, শুকনো লঙ্কা, আর রসুনটা, আর রসুন থাকবে, রসুনটা এখনো পেস্ট করা হয়নি, রসুনটা পেস্ট করে ওটাও দিয়ে দেবো। গোটা রসুন দেবো আর এরকম 3টে রসুন পেস্ট করে দেবো, তাহলেই হয়ে যাবে। হাত দিয়ে মাখলে মাখানোটা ভালো হবে, হাতা খুন্তি দিয়ে অত ভালো করে মাখানোটা হয় না। এবারে মাখানো হয়ে গেছে মিডিয়াম আঁচ করে, এবারে এটাকে কষতে থাকবো। আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, এবার নিজের মতো করে এটা কষবো, তাই তো? আজকে বাবা মার অ্যানিভার্সারি, ওই জন্য বাবা দেখো এখানে এখন দাড়ি ফাড়ি কেটে একদম ফ্রেজ হচ্ছে। কি বলছিলে এখানে আসো, কি বলছিলে? ঠিক না হচ্ছে দাড়ি কেটে, তো আজকে অ্যানিভার্সারি তো ছেলের জন্মদিন বলে, ছেলের জন্মদিন তোমাদের যে অ্যানিভার্সারি তোমাদের দুজনে সেটা বলো, সেটা বলো না। বাবা বলছিল যে, বাবা বলছিল যে অ্যানিভার্সারি ঠিক আছে, বাট এখনো পর্যন্ত বিয়ে স্টার্ট হয়নি, বিয়ে হয়েছে রাত্রিবেলা, তো সেই বুঝে রাত্রিবেলা অ্যানিভার্সারি মানে প্রস্তুতি, গাড়ি টাড়ি কেটে প্রস্তুতি, মানে বর সাজবে, মানে সাজবে, এখন সাজবে তো সেজে গুজে এখন, তাই জন্য চিকনা হচ্ছে, একটু মন খুশি খুশি যাচ্ছে, মাও সাজগুজি করে। আমি একটু মানে চুলটা পাকা পাকা করেছি, কারণ বয়স হয়ে গেল তো, একটুখানি বয়স বয়স না হলে দেখতে মানাবে না। কেন মানাবে? ইয়ং ইয়ং, ওই জন্য 36 বছর হয়ে গেল, ইয়ং তো হতে হবে, অ্যানিভার্সারি বলে কথা, এখন দিল তো বাচ্চা, আমরা বাচ্চা, ছেলে মেয়েগুলো এখনো বাচ্চা, যেহেতু মা বাবাকে বুড়ো বুড়ি বলে চলে, মা বাবা বাচ্চা। তো আজকে সন্ধ্যাবেলা
হবে সেলিব্রেট, এদিকে মা জোগাড় ফোগাড় করে মাংসের মধ্যে বসিয়ে দিয়েছে, এবার এদিকে ভাতটা বসাবো, চাইটা করবো, হয়ে যাবে। তো অলরেডি সেলিব্রেটে কিন্তু আরম্ভ করে দিয়েছে, পেঁয়াজ থেকে দই থেকে আর মাংসের জলটা সব বেরিয়ে একটা হয়ে গেল। এই জল শুকনো মতো তো মাংস সেদ্ধ হয়ে যাবে আর কষাও হয়ে যাবে। কিছুটা কষা হবে রাতের জন্য, রুটি দিয়ে বেশ কষা কষা খেতে ভালো লাগে। তো কিছুটা হচ্ছে এখান থেকে নিয়ে প্রেশার কুকারে ঢুকিয়ে মানে সেদ্ধ করে সিটি মেরে ঝোল হয়ে যাবে, আর বাকিটা এখানে শুকনো করে কষে 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 একদম কষা খাবে। গন্ধে ছুটে ছুটে চলে এলি, আমি তোমার পেছনে বসছি, দেখো এখন এখন ওয়েদারটা দেখো কত সুন্দর, একদম মনোরম। সকালে ছিল না? হ্যাঁ সকালে, বেচারে হাত পাত কালো হয়ে গেছে রে, ট্যান পড়ে গেছে। ওরে তোকে খুলতে পারলাম না, এখন ওয়েদারটা দেখো, ও বাবা বৃষ্টিও চলে এসছে, বেশ ভালো লাগে। এখানে গরম গরম এখানে মটন কষা হচ্ছে, আর সামনে এরকম ওয়েদার, ওয়েদারে বৃষ্টি পড়ছে, জাস্ট জমে ক্ষীর বল, জাস্ট অন্য লেভেলে। তবে এটা না ইনসাফি হচ্ছে, আমার বার্থডে দিয়ে আমাকে দিয়ে রান্না করাচ্ছে, সকালবেলা যখন বেরিয়েছিলাম, ওরে বাপরে আমরা দুজনে তো এমনি কালো, আরো কালো হয়ে গেছে, এত পরিমানে রোদটা দিয়েছিল, মনে হচ্ছিল তখনই যত রোদ ছিল তখনই তত রোদই দিতে হবে, আর এখন ভালো। যাই হোক, দুবেলা ভালোভাবে এই মনোরম ওয়েদারে খাওয়া যাবো, বাবা বলতে বলতে রোদ উঠে যাচ্ছে, বলবো না। ও না উপরে স্টিকার লাগানো আছে, আবার স্টিকারও আছে, স্টিকারটা পুরো তুলে দিতে ভালো লাগে, এই হোয়াইট এটার সাথে না ভালো গেছে বল। না আমাদের যদি এইটাই, এইটা আমাদের ঘরে থিমই আছে, এই কালারটা ভালো লাগছে। হ্যাঁ তুই তো করেছো, আবার সব একদম আমাদের ওয়ার্ডরোব থেকে টিভি ক্যাবিনেট থেকে সব এই দাদা করেছে। এটা কষানো কমপ্লিট, ঝোলের জন্য কষানো কমপ্লিট, কিন্তু যেটা কষা খাবো ওর জন্য আর একটুখানি কষবো, মানে এটা যতটা ঝোল খাবো ওটা আমি কুকারে দিয়ে দেবো। কুকারে দেওয়ার জন্য আমি কী করি, অনেকে আলুগুলো ভেজে দেয়, তো আমি আলুগুলো ভাজি না, কিন্তু আলুগুলোকে জাস্ট তলায় দিয়ে দিই। ভালোই লাগবে, ভালো শুধু এখন মাংসের গন্ধটা আছে শুধু চলে আসছে, এ যদি ঘুরে দেখে যাচ্ছে কতক্ষণ লাগবে। বার্থডে বয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, গিফট দেন, রিটার্ন গিফট, বুক বড় ভালোবাসা। বার্থডেটা কার বলতো, তখন তুই সাজুজু করেই যাচ্ছিস। আমার বরের, আমার বরের, চিনিস আমার বরকে? না রে। আমার বরের বার্থডে, তখনই কিনেছি, বার্থডের জন্য কেনা হয়েছিল। যাই হোক, আমার ব্যাপক লেগেছে এক কথায়। মানে এই ওয়ার্ডটা যাই না, সকাল দিয়ে আমাদের, সকাল দিয়ে আজকে এত হয়েছে, এত কিছু হয়েছে, আর বইয়ের এত ভালোবাসা, মানে সকাল দিয়ে আমাকে বার্থডে বয় বার্থডে বয় বলে মাথায় আপ করে রেখে দিয়েছিল। ফাইনালি বার্থডে বয় আজকে এইটুকুনি, মানে কি বার্থডে বয় তো বার্থডে বয় বলবো না, হ্যাঁ তো লুটুকুনি বুঝকে আমি না, বাই বাই, হ্যাপি বার্থডে,
এই করে সকাল দিয়ে আমার মাথা খারাপ করে রেখে দিয়েছি, যখন তখন গাল চুট করে একবারটি একবারটি করছে। দুটো কেক কেনা হচ্ছে দেখলে তো মা বাবার কেকটা মা বাবা এখনো জানে না, তো আগে মা বাবার কেকটা বার করবো। মা বাবার কেকটা কেকটা সেলিব্রেশন হবে অ্যানিভার্সারি, আর গুরুজন যেহেতু ওদের আগে হওয়া উচিত হবে, তারপরে চলো বেশি লেট করবো না, আগে যাই কি কেক গুলো বার করো, অলরেডি লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এটা লুকিয়ে লুকিয়ে এসে রেখেছি মা বাবাকে এখনো দেখার, যে মা বাবার কেকটা কেনা হচ্ছে, আমাদের কেক কিনতে যাবো বলেছি কিন্তু মা বাবা বারণ করে দিয়েছিল যে আমাদের জন্য কিন্তু বাজে মানে অ্যানিভার্সারি কেক কিনবে না। চকলেট গুলো একদম চ হয়ে গেছে কেকটা, ঠিক আছে চকলেট গুলো চেটে খেয়ে নেব, একটু ম্যানেজ করে নিছে তোর কেকটাই বলে রাখো, একটু সরিয়ে দেওয়া যাবে না, সরানো যাবে না, এখানে একটু মুছে দেবো। এটা নতুন ডিজাইন হয়েছে, সাইডে দেখ সাইডে নতুন ডিজাইন হয়ে গেছে, এটা নিয়ে থাকি স্যার। নক 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 কোন আয়া পেলে ওকে আপ লোগো কা অ্যানিভার্সারি সেলিব্রেশন, বাবা বলেছিল আমাদের জন্য কিন্তু কেক আনবে না, আমি তাও কেক এনেছি, ইটস ওভার অল 36 ইয়ার্স না কেকটা দেখতেও সুন্দর, ঠিক সুন্দর না পছন্দ বাবা? চল আগে হোক, কি কাজ ছিল প্রত্যেক বছর ঠিক পালন করা হয়েই যায়, যতগুলি করতে হবে না করতে হবে না, 50 বছর হবে না, আর স্পেশাল দিন হলো আমাদের দিন আর তোমাদের দিন সেম হয়ে যাচ্ছে, মানে আমার দিন আর তোমার দিন, ওই জন্য তো করে একসাথে দুটো হয়ে যায়, বেশ ভালো। প্রথম মানে বিয়ের পর থেকে যেটা হচ্ছে যে প্রথম বছর হেভি হয়েছিল, সব একসাথে রান্না বান্না করে খাওয়া, একটা জিনিস করতে আমার বাবা আমাকে ভিডিও কলে নিতে হবে, বাবা আমার কাছে কথা ছিল কিন্তু বাবা শরীরটা ভালো নেই বলে বাবা আসতে পারেনি, তো ভিডিও কল, ভিডিও কল করে বাবা আমার সামনে চেয়ে থাকবে নাকি ক্যামেরা সেট করে দিয়েছি, ভিডিও কল আছে লাইভ, এখানে এখানে মা বাবা আছে, বাবা হাই হাই বলে দাও, মা বাবা দেখছে ভিডিও কল, মানে ওই সামনেই আছে বলতে গেলে, হ্যাঁ একদম মন থেকে সামনেই আছে, এখানে ভিডিও কল হচ্ছে, ঠিক আছে তো আমি হবে কেক কাটি, তো এখন কেক টেক তো মোটামুটি এই যে সুন্দর একটা টেক আউট কার, কি মা বাবা ওই দিকে ঘুরে আছে কেন, মা বাবা এখানে আছে, মা বাবা এখানে আছে, চলো কাটি, চলো আমি হবে মা বাবা কা কেক কাটিং, আমি আর হিন্দি বলবো না, ধরো শুভ বিবাহ বার্ষিকী বলো, শুভ বিবাহ বার্ষিকী বলো।
তরফ থেকে মাকে ধরো বাবা এখন মাকে একটা গিফট দেবে অ্যানিভার্সারি শুধুমাত্র এটা আমি জানি আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে বাবা হয়ে যাক বাগানের গাছের ফুল এইটা দিয়ে বাবা বলেছে যে প্রপোজ করবে মানে নতুন ভাবে দাঁড়া কিভাবে প্রপোজ করতে বলে দিয়েছি সুন্দর ভাবে ট্রেনার এখানে দাঁড়িয়ে আছে ট্রেনার দেখানোর জন্য।